রাঙামাটির লংদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ড লয় জড়িত থাকার দায়ে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন স্থানত অভিযান চালায় রে দুই চাকমা যুবকের আটক করেছে পুলিশ ও পিবিআই। আটককৃত জুনাল চাকমা ও রুনাল চাকমা। দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে হয়ে দেয়। আটক করার দেওয়া তথ্যের ভিত্তিতে হারাছড়ির দিঘিনালা উপজেলার মাইনের নদীর তুন মোটরসাইকেলিয়ান তুলিয়ানা সম্ভবই জিয়ান নিহত নুরুল ইসলাম নয়ন সালাইতু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নয়ন হত্যার কথা স্বীকার করছে। স্বীকারোক্তি মতে এই মোটরসাইকেলটি তারা বলে এই নদীতে এখানে ফেলে দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা সেনাবাহিনী সহায়তায় এবং তাদের তত্ত্বাবধানে কাপ্তাই অঞ্চলের ডুবুরি দলকে, নেভির ডুবুরি দলকে এখানে আসার জন্য অনুরোধ করি। তারা আমাদের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং আমরা চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিস দলকেও এই ঘটনায় আমাদেরকে সাহায্য করার জন্য অনুরোধ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং জেলা পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমাদের যৌথ অভিযানের ফলে এই ঘটনার রহস্য আজকে উন্মোচিত হয়েছে। তাদের মোটর ছিল, এই মোটরসাইকেলটি ছিল একটি নতুন মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি ছিনতাই করে বিক্রি করাই তাদের উদ্দেশ্য ছিল। কাটা টুকরা রডকে সংগ্রহ করে সেই রড দিয়ে তারা পিছন থেকে আঘাত করে তাকে হত্যা করে। সদর থানা থেকে 4 মাইল নামক স্থান, একটা হচ্ছে পাহাড়ি গবেষণা কৃষি গবেষণা কেন্দ্র থেকে একটু সামান্য উত্তরে। যখন আমরা চারিদিকে অভিযান পরিচালনা করছি এবং আমাদের অভিযানে তারা ভীত হয়ে এবং এটা তারা বিক্রি করতে না পেরে তখন এই আলামতকে নষ্ট করার উদ্দেশ্যে তারা এই নদীতে ফেলে দেয় বলে জানায়। বাবুরাজ এখনও পলাতক রয়েছে, তাকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।